হ্যালো স্টুডেন্ট, আজ আমরা ক্লাস টেনের বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের কোষে দেখি 3.2 চ্যাপ্টারের এই যে সমস্ত শর্ট কোশ্চিনগুলো আছে, তো এই সমস্ত শর্ট কোশ্চিনগুলো আজকে আমরা কমপ্লিট করব। তো বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের এই শর্ট কোশ্চিনগুলো কমপ্লিট করার আগে এই বৃত্ত সম্পর্কিত উপপাদ্য চ্যাপ্টারে যে কয়েকটি উপপাদ্য আছে সেগুলো স্টেটমেন্ট আমাদের জেনে নেওয়া খুবই দরকার, এবং তারপর আমরা এই চ্যাপ্টারের এই শর্ট কোশ্চিনগুলো শুরু করব। তো প্রথমে আমরা সেই স্টেটমেন্টগুলো একটু জেনে নেব, তাহলে কিন্তু আমাদের শর্ট কোশ্চিনগুলো করতে সুবিধা হবে। তো প্রথম যে স্টেটমেন্টটা আছে, দেখো প্রথম যে উপপাদ্যটা, সেখানে বলা আছে যে ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যায়টিকে সমদ্বিখণ্ডিত করে। মানে এটা আমাদের একটা বৃত্ত, তো বলা আছে জ্যায়ের ওপর, তো এডি এখানে একটা জ্যায়, তো জ্যায়ের ওপর যদি কোনো লম্ব থাকে তাহলে কিন্তু সেই লম্বটা, এই যে জ্যায়টা ছিল, তাকে দুভাগে ভাগ করে, মানে এডি সমান ডিবি হবে। তাহলে আমাদের কোনো সময় যদি অঙ্কে এরকমই থাকে যে জ্যায়ের ওপর যদি লম্ব থাকে তাহলে কিন্তু ওই জ্যায়টাকে দুভাগে ভাগ করে। ঠিক আছে, বোঝা গেল। এরপরে যাচ্ছি, দেখো সেকেন্ড উপপাদ্য আছে, দেখো প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোন জ্যায়কে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের ওপর লম্ব হবে। মানে এখানে ঠিক উল্টোটা বলা আছে, কি বলা আছে, যে এই জ্যায়ের ওপর কোনো একটা সরলরেখা যদি সমদ্বিখণ্ডিত করে, মানে এটাকে যদি দুভাগে ভাগ করে, তাহলে কিন্তু এটা লম্ব হবে। ঠিক উল্টাটা, আগে আমাদের বলা ছিল যদি লম্ব হয় তাহলে এই জ্যাটা দুভাগে ভাগ হবে, এবার বলা আছে যদি জ্যাটা যদি দুভাগে ভাগ হয় তাহলে এই সরলরেখাটা কিন্তু লম্ব হবে, এটা আমাদের বলা আছে। ঠিক আছে, তো আমরা যদি শর্ট কোশ্চিন এরকম কিছু দেখতে পাই তো আমরা এগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করব। আরও একটা আমাদের স্টেটমেন্ট আছে, সেটা হচ্ছে প্রয়োগে আছে, এখানে বলা আছে যে যুক্তি দিয়ে প্রমাণ করি যে কোনো বৃত্তের দুটি সমান জ্যায় কেন্দ্র থেকে সমদূরবর্তী। মানে যে কোনো দুটা জ্যায় যদি আমরা টানি, এরকম যদি দুটো জ্যায় টানা হয়, সেই দুটো কিন্তু এই কেন্দ্র থেকে সমান দূরত্বে অবস্থিত। মানে এখান থেকে এর দূরত্ব যা, এখান থেকে এর দূরত্ব তা, এখান থেকে এর দূরত্ব যদি 5 হয় তাহলে এখান থেকে এর দূরত্ব হবে কত, 5। ঠিক আছে, এবারে আমরা চ্যাপ্টারের শর্ট কোশ্চিনে যাচ্ছি। তো দেখো একের দাগের 16 দাগের এর আয়ের শর্ট কোশ্চিনটা আমাদের কি বলে আছে, দেখো 16 দাগের এর একের অঙ্ক আমাদের বলা আছে, দেখো ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সি ডি জ্যা দুটির দৈর্ঘ্য সমান। মানে আমাদের একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তের কথা বলা আছে, যেটা ও কেন্দ্রীয় বৃত্ত, এবং সেই বৃত্তের দুটো জ্যা এ বি এবং সি ডি যার দৈর্ঘ্য সমান। মানে আমরা যদি দুটো জ্যা টানি, একটা এ বি এবং একটা সি ডি জ্যা, এই জ্যা দুটোর দৈর্ঘ্য আমাদের সমান বলা আছে, তার মানে এ বি সমান সিডি, এটা আমাদের অঙ্কেই বলা আছে। এবং কোণ এও বি সমান 60 ডিগ্রি, তো এটা আমাদের যেহেতু সেন্টার তার মানে এটা ও, তাহলে আমাদের বলা আছে কোণ এও বি 60 ডিগ্রি। ঠিক আছে, তো এই কোণটা আমাদের বলা আছে 60 ডিগ্রি, এখানে বলা আছে কোণ এও বি সমান 60 ডিগ্রি। এরপর আমাদের বলছে যে তাহলে কোণ সিও ডি এর মান কত, এই যে সিও ডি মানে এই কোণটার মান আমাদের কত, তাহলে কোণ সিও ডি এর মান কত, এটা আমাদের অঙ্কে চাইছে। তাহলে দেখো এটা যদি আমাদের 60 ডিগ্রি হয় আর এই দুটো যদি সমান হয়, মানে এই দুটো বাহু যদি সমান হয়, তাহলে দেখো এটাও আমাদের বৃত্তের ব্যাসার্ধ, এটাও আমাদের বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ, তার মানে এই বাহুগুলো তো আমাদের সমান। কিন্তু এখানে আমাদের এই বাহুটা আর এই বাহুটা যদি সমান হয় তাহলে তার এই যে এই পাশের কোণ আর এই পাশের কোণ দুটো কী হবে, বিপ্রতিপ কোণ, আর আমরা জানি কি বিপ্রতিপ কোণ কী হয়, সমান হয়। তাহলে কোণ এও বি আর কোণ সিও ডি কী হবে, এখানে সমান হবে, তাহলে কোণ এও বি সমান কোণ সিও ডি সমান 60 ডিগ্রি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে। তো একের দাগের সির অ্যান্সারটা হবে আমাদের, একের দাগের সি হবে আমাদের অ্যান্সার। এরপর দুইয়েরটা, দুইয়েরটা কী বলা আছে এখানে দেখো, তো দেখো দুইয়েরটা আমাদের বলা আছে এখানে যে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি। তো ফার্স্ট আমরা একটা বৃত্ত এঁকে নিই, তারপর আমরা ক্যালকুলেশন করব। ঠিক আছে, তো এটা আমাদের একটা বৃত্ত, এর ব্যাসার্ধের দৈর্ঘ্য বলা আছে 13 সেমি, এবং বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য বলা আছে 10 সেমি। তাহলে আমরা একটা বৃত্তের জ্যায় টেনে নিলাম, সাপোজ আমাদের এটা একটা বৃত্তের জ্যায়, এটাকে আমরা নাম দিলাম এ বি, আর বৃত্তের কেন্দ্রটাকে আমরা নাম দিলাম ও, এটা আমাদের বলা আছে 10 সেন্টিমিটার। তাহলে আমাদের যেটা দেওয়া আছে এ বি সমান 10 সেন্টিমিটার। ঠিক আছে, এরপর কী বলা আছে, দেখো বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত, তাহলে এই যে বৃত্তের কেন্দ্র আর কেন্দ্র থেকে জ্যায়ের এই দূরত্বটা কত। আরেকটা জিনিস আমাদের বলা ছিল, ব্যাসার্ধ বলা ছিল 13 সেমি, এই ব্যাসার্ধটা বলা আছে আমাদের 13 সেমি। তাহলে ব্যাসার্ধ এখানে আমাদের হচ্ছে ও বি সমান 13 সেমি। আমি তোমাদের একটু আগেই বললাম যে এই যে কোনো সরলরেখাটা যেটা কেন্দ্র থেকে জ্যায়ের ওপর থাকে সেটা কিন্তু আমাদের হয় লম্ব, তাহলে এটা যদি লম্ব হয়, এই কোণটা আমাদের 90 ডিগ্রি, তাহলে এই ত্রিভুজটা আমাদের কি একটা সমকোণী ত্রিভুজ, তো এটাকে যদি আমরা একটা নাম দিই, ধরো এটাকে আমরা নাম দিলাম ডি, তাহলে এখানে আমরা লিখতে পারি যে ত্রিভুজ সমকোণী ত্রিভুজ, এটা আমাদের সমকোণী ত্রিভুজ, তার একটা কোণ 90 ডিগ্রি, তাহলে সমকোণী ত্রিভুজ ও ডি বি, ও ডি বি থেকে পাই।
ঠিক আছে। তো আমরা সমকোণী ত্রিভুজ থেকে কি পাই, দেখো অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো অতিভুজ এখানে ওবি, তাহলে ওবি স্কোয়ার সমান লম্ব এখানে হচ্ছে ওডি, ওডি স্কোয়ার প্লাস ভূমি এখানে হচ্ছে ডিবি, ডিবি স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো ওবির মান আমাদের জানা 13, তাহলে 13 স্কোয়ার, ওডির মানটা আমাদের বের করতে হবে, তাহলে ওডি স্কোয়ার আমাদের থাকলো। আর দেখো ডিবি, ডিবিটা আমাদের কত, এই পুরো জ্যাটা যদি আমাদের 10 হয় তাহলে ডিবিটা হবে আমাদের কত, 5, কারণ আমি আমরা কি জানি যে এইটা যদি লম্ব হয় তাহলে এটা দুটো ভাগে ভাগ হয়, তাহলে পুরোটা 10, তাহলে ডিবি হবে কত, 5, তাহলে এটা 5 স্কোয়ার। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 13 স্কোয়ার 169, ওডি স্কোয়ার, ওডি স্কোয়ার থাকলো 5 স্কোয়ার 25। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 25টাকে এপাশে নিয়ে এলে আমাদের হচ্ছে ওডি স্কোয়ার সমান 169 মাইনাস 25 সমান 144, বা ওডি সমান আমাদের হচ্ছে রুট ওভার 144 সমান 12 সেন্টিমিটার। তাহলে আমরা কিন্তু এই কেন্দ্র থেকে এই জ্যা পর্যন্ত দূরত্বটা পেয়ে গেলাম কত, 12 সেন্টিমিটার। আর এটাই আমাদের চাইছিল, দেখো এই যে পিত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত, তাহলে আমাদের অ্যান্সার হবে কত, 12 সেন্টিমিটার। তাহলে এখানে অপশান নাম্বার বি হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এরপর দেখো তিনের দাগের কোশ্চেন কী বলা আছে এখানে, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি এবং সি ডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। তাহলে আমরা ফার্স্ট একটা ও কেন্দ্রীয় বৃত্ত অঙ্কন করি এবং তার দুটো জ্যা, যে দুটো জ্যা সমান দৈর্ঘ্যের, তো কেন্দ্রটা বলা আছে ও কেন্দ্রীয়, তো এটাকে আমরা ধরে নিলাম এ বি জ্যা, আর এটা আমাদের সিডি জে, যাদের দৈর্ঘ্য আমাদের বলা আছে ইকুয়াল। ঠিক আছে, এরপর বলা আছে দেখো ও বিন্দু থেকে এ বি জয়ের দূরত্ব 4 সেমি, তাহলে ও বিন্দু থেকে এ বি জয়ের দূরত্ব কিন্তু 4 সেন্টিমিটার, এটা আমাদের বলা আছে। এরপর বলা আছে সিডি জয়ের দূরত্ব কত, তাহলে এই ও বিন্দু থেকে সিডি জয়ের মানে এই দূরত্বটা কত আমাদের চাইছে। তাহলে দেখো এক্ষেত্রে কিন্তু আমাদের শুধুমাত্র এই মানটা, তাহলে দেখো একটু আগেই আমরা কি জানলাম যে বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো দুটো জ্যায়ের দূরত্ব কি হয়, অলওয়েজ ইকুয়াল হয়। আমরা একটু আগেই তোমাদের এই, আমি আবার একবার প্রয়োগটা দেখিয়ে দিচ্ছি। তো এইখানে আমরা কি দেখলাম যে কোনো বৃত্তের দুটি সমান জ্যায় কেন্দ্র থেকে সমদূরবর্তী, মানে জ্যায় দুটো যদি সমান হয় তাহলে এক্ষেত্রে আমাদের অঙ্কেই বলা ছিল যে এই দুটো জ্যায় কি সমান, তার মানে এই দুটো যে সমান, তাহলে এর কেন্দ্র থেকে এর যা দূরত্ব হবে, কেন্দ্র থেকে এর তার দূরত্ব কী হবে, ইকুয়াল হবে। তাহলে আমাদের এটা যদি 4 হয় তাহলে এটাও আমাদের কত হবে, 4 হবে, তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে কত, 4 সেন্টিমিটার। ঠিক আছে, সিডি মানে আমরা যদি এটাকে নাম দিই ওডি, তাহলে ওডি সমান আমাদের হচ্ছে 4 সেন্টিমিটার। তো এখানে আমাদের অপশান নাম্বার দেখো বিতে ছিল 4 সেন্টিমিটার, তাহলে অপশান নাম্বার বি হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এরপর দেখো আমরা চারের দাগের কোশ্চেনে যাবো, তো চারের দাগের কোশ্চেনটা আমরা পরের পেজে করবো। তো আমরা চার দাগের কোশ্চেনে যাবো, চার দাগের কোশ্চেনটা কী আছে দেখো, এ বি এবং সি ডি দুটি সমান্তরাল জ্যা এর প্রত্যেকটি দৈর্ঘ্য 16 সেমি। ঠিক আছে, দুটি সমান্তরাল জ্যা বলা আছে, তাহলে আমরা দুটি সমান্তরাল জ্যা অঙ্কন করব। তো এটা আমাদের একটা বৃত্ত যার দুটো সমান্তরাল জ্যা, একটাকে আমরা নাম দিলাম সি ডি আর একটাকে আমরা নাম দিলাম এ বি। ঠিক আছে, এই দুটো সমান্তরাল জ্যা যাদের দৈর্ঘ্য বলা আছে কত, 16, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ বি সমান সি ডি সমান 16 সেন্টিমিটার, এটা আমাদের অঙ্কেই দেওয়া আছে। এরপর বলা আছে দেখো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি, তাহলে আমরা যদি এক্ষেত্রে ব্যাসার্ধ টেনে দিই, দুদিকেই টেনে দিলাম। ঠিক আছে, এই যে ব্যাসার্ধটা এটার আমরা নাম দিলাম ও, তো এই যে ব্যাসার্ধটা উৎপন্ন হয়েছে এই ব্যাসার্ধ দুটো কিন্তু আমাদের এক একটা বলা আছে 10 সেমি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ও বি সমান ও ডি সমান 10 সেন্টিমিটার। এরপর দেখো হলে তাহলে আমাদের বলা আছে যে জ্যা দুটির দূরত্ব কত, মানে এই যে জ্যা তাদের টোটাল দূরত্ব কত, তাহলে আমরা এটা যোগ করে দিলাম। ঠিক আছে, তো যোগ করলাম, এটাকে আমরা লিখলাম ডি, সরি এটাকে আমরা পি দিলাম আর এটাকে আমরা কিউ দিলাম। ঠিক আছে, তো আমরা দেখো একবার এই ত্রিভুজের ক্ষেত্রে বের করব এই দূরত্বটা, কারণ আমরা এটা জানি, কারণ দেখো আমাদের এই পুরো বাহুটা যদি 16 হয় তাহলে এটা আমাদের কত হবে, 8 হবে, তাহলে আমরা এক্ষেত্রে লিখতে পারি এ বি সমান, সরি পি ডি সমান পি বি, পি বি এটা হচ্ছে পি বি, পি বি সমান এ বি এর অর্ধেক, তার মানে হাফ অফ এ বি সমান 16/2 সমান 8 সেন্টিমিটার। এবার আমরা কিন্তু এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো এটা আমরা জানি 10, এটা আমাদের 8, তাহলে আমরা এটা পেয়ে যাব। তাহলে ত্রিভুজ, কারণ এটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ, তাহলে ত্রিভুজ ও পি বি থেকে পাই। ঠিক আছে, তো এই সমকোণী ত্রিভুজ থেকে কি পাই দেখো, লম্ব স্কোয়ার, লম্ব স্কোয়ার মানে পি বি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমি স্কোয়ার মানে ওপি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার মানে ও বি স্কোয়ার। ঠিক আছে, দেখো পি বির মান আমাদের জানা, এই যে 8 স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার আমাদের থাকলো, আর ও বির মান আমাদের জানা এই যে 10, কারণ এটা বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ওপি স্কোয়ার সমান 8 স্কোয়ারটাকে আমরা ওপাশে নিয়ে যাবো, তাহলে 10 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার, তো 10 স্কোয়ার আমাদের 100 আর 8 স্কোয়ার হচ্ছে আমাদের 64, তাহলে 100 থেকে 64 বাদ দিলে হয় 36, তাহলে ওপি সমান আমাদের হবে রুট ওভার 36 সমান 6 সেন্টিমিটার।
ঠিক আছে, তাহলে দেখো আমরা এই ওপির দৈর্ঘ্যটা পেয়ে গেলাম ছয়। তাহলে ওপি যদি ছয় হয় তাহলে ওকিও হবে কত আমাদের ছয়, কারণ এই দুটো যে সমান দৈর্ঘ্যে ষোলো ষোলো, তাহলে তারা কেন্দ্র থেকে কি একই দূরত্বে থাকবে। তাহলে ওপি সমান ওকিউ সমান ছয় সেন্টিমিটার। তো আমাদের কিন্তু পুরো দূরত্বটা চাইছে, মানে পিকিউ চাইছে। তাহলে পিকিউ সমান আমাদের কী হবে, ওপি যুক্ত ওকিউ, আর ওপিও আমাদের ছয়, ওকিউ আমাদের ছয়, তাহলে ছয় যুক্ত ছয় সমান বারো সেন্টিমিটার। তো এক্ষেত্রে আমাদের যে অ্যান্সারটা বেরোলো সেটা হচ্ছে বারো সেন্টিমিটার। তো আমাদের অপশান নম্বর দেখো এক্ষেত্রে এ, মানে আইভির দাগের অপশান এ হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এরপরে যাবো আমরা পাঁচ নম্বর কোশ্চেন। তো পাঁচ নম্বর কোশ্চেন কী বলা আছে দেখো, দুটি সমকেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র ও। ঠিক আছে, তো আমরা একটা সমকেন্দ্রীয় বৃত্ত অঙ্কন করব, দুটো দুজনের কেন্দ্রটা কিন্তু সমান বলা আছে, একই আর কি। ঠিক আছে, তো এইখানে ধরো কেন্দ্রটা আছে, তো দুজনেরই একই কেন্দ্র। এরপর বলা আছে দেখো, একটি সরলরেখা একটি বৃত্তকে এ এবং বি বিন্দুতে এবং অপর বৃত্তকে সি এবং ডি বিন্দুতে ছেদ করে। তাহলে এরকম একটা সরলরেখা যেটা বাইরের বৃত্তটাকে এ বিতে ছেদ করে এবং ভেতরেরটাকে সি ডিতে ছেদ করে, আমরা ধরে নিলাম। ঠিক আছে, তো দেখো এরপরে কী বলা আছে, দেখো এরপরে বলা আছে এসি সমান পাঁচ সেমি হলে বিডি এর দৈর্ঘ্য কত। তাহলে এই যে এসির দৈর্ঘ্যটা আমাদের বলা আছে পাঁচ, তাহলে এই বিডির দৈর্ঘ্যটা কত। তাহলে এসি সমান পাঁচ বলা আছে, তাহলে বিডি সমান কত, এটা আমাদের বের করতে হবে। এবার দেখো আমরা কী করলাম, এটা কেন্দ্র ও, তো আমরা এখান থেকে একটা লম্ব টানলাম। তো এটা যদি আমরা লম্ব টেনে দিই তাহলে আমাদের দেখো সি, এটাকে আমরা পি নাম দিলাম, তাহলে সিপি আর পিডি আমাদের ইকুয়াল, কারণ এটা যদি লম্ব হয় তাহলে এই দুটো ইকুয়াল হয় এই ছোটো বৃত্তের ক্ষেত্রে, তাহলে আমাদের হবে সিপি সমান পিডি, কারণ আমি একটু আগেই তোমাদের উপপাদ্যটা দেখালাম। একই রকম বড় বৃত্তের ক্ষেত্রেও আমাদের কী হবে, এপি সমান পিবি, এপি সমান পিবি। এবার আমরা কী করব, উভয় পক্ষে বিয়োগ করব। তাহলে যদি আমরা বিয়োগ করি তাহলে এক্ষেত্রে হচ্ছে এপি মাইনাস সিপি সমান, এক্ষেত্রেও যদি আমরা বিয়োগ করি তাহলে পিবি মাইনাস পিডি। তাহলে দেখো এপি থেকে যদি আমরা সিপি বাদ দিই তাহলে পুরো এটা এপি, সেই এপি থেকে যদি আমরা সিপিটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা পাচ্ছি কত, এই দূরত্বটা মানে এসি, এই যে পুরো এপি থেকে আমরা সিপিটা বাদ দেবো মানে আমরা পাচ্ছি এসি। তাহলে এসি সমান একই রকম, এই পুরো পিবি থেকে যদি আমরা পিডিটা বাদ দিয়ে দিই, এই যে পিডিটা বাদ দিয়ে দিই, এই যে পিডি, পুরো পিবি থেকে যদি পিডিটা বাদ দিই তাহলে পরে থাকলো কত, ডিবি, তাহলে আমাদের সমান ডিবি। তাহলে দেখো এসির দৈর্ঘ্য আমাদের জানা কত, পাঁচ, তাহলে এসি সমান যদি পাঁচ হয় তাহলে ডিবি সমানও হবে কত, পাঁচ সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এসি সমান ডিবি এখান থেকে আমরা পেয়ে গেলাম। তাহলে এসি যদি পাঁচ হয় তাহলে ডিবিও হবে আমাদের কত, পাঁচ, আর ডিবির দৈর্ঘ্যটাই আমাদের অঙ্কে চাইছিল। তো এক্ষেত্রে পাঁচের দাগের আমাদের অ্যান্সার হবে দেখো, আর পাঁচ সেমি কোথায় আছে আমাদের, বির দাগে, তো বি হবে এক্ষেত্রে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এরপরে দেখো, এরপরে আমাদের এখানে দেখো বির দাগের কোশ্চেনে চলে এসো, ষোলোর দাগের বি। তো ষোলোর দাগের বিতে আমাদের কী বলা আছে দেখো, ষোলোর দাগের বি বলা আছে তিনটি সমরেখ বিন্দু দিয়ে যায় এরকম একটি বৃত্ত অঙ্কন করা যায়। তো এরকম তিনটি সমরেখ মানে একই রেখায় অবস্থিত যদি তিনটে বিন্দু থাকে সেক্ষেত্রে কি আমরা একটি বৃত্ত অঙ্কন করতে পারবো, অবশ্যই না, কারণ একটা বৃত্তের বেশিও অঙ্কন করা যেতে পারে। তাহলে এক্ষেত্রে আমাদের হবে কি, মিথ্যা, সত্য নয়। ঠিক আছে, তো এটা আমাদের বির দাগের একের। এরপর আমাদের দুইয়ের দাগে দেখো বলা আছে যে এ বি সি ডি এ এবং এ বি সি ই এ বৃত্ত দুটি কি একই। তো আমরা যদি একটা বৃত্ত অঙ্কন করে তার নাম দিই, ধরো এখানে এ দিলাম, এখানে বি দিলাম, এখানে সি দিলাম, এখানে ডি দিলাম, এখানে ই দিলাম। ঠিক আছে, তো এখানে আমাদের ইটা নেই। ঠিক আছে, প্রথমে বলা আছে এ বি সি ডি এ, তাহলে এ বি সি ডি এ এটা একটা বৃত্ত। তারপরে বলা আছে এ বি সি ই এ, তাহলে এ বি সি এটাকে যদি আমরা ডি না দিয়ে ই দিতাম তাহলে আমাদের একই বৃত্ত আসতো, তো আমাদের আলাদা কোথায় এলো, তাহলে এটা আমাদের কী হবে, সত্য হবে, কারণ এখানে আমাদের বলাই আছে যে বৃত্ত দুটি একই, অবশ্যই একই। এরপর দেখো তিনের দাগের কোশ্চেন। তো দেখো তিনের দাগের কোশ্চেন কী বলা আছে দেখো, এখানে বলা আছে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি এবং এ সি যে দুটি ও, তাহলে আমরা একটা ও কেন্দ্রীয় বৃত্ত একে নিই ফার্স্ট, তো এটা আমাদের একটা ও কেন্দ্রীয় বৃত্ত। এরপর বলা আছে এ বি এবং এ সি যে, তাহলে এ বি এবং এ সি যে ও এর ব্যাসার্ধের বিপরীতে অবস্থিত, তাহলে এটা আমরা এরকম লিখলাম। ঠিক আছে, তো আমাদের হচ্ছে দেখো এটা বলা আছে এ বি জে, তো আমরা একটা এ বি জে টানলাম আর একটা এ সি, সরি সরি আমাদের ছবিটা ভুল আঁকা হয়ে গেল, আমাদের এরকম সেন্টারটা আছে, বলা আছে এ বি জে একটা আর একটা এ সি জে একটা, মানে এ বি আর এ সি এরকম দুটো জে বলা আছে। ঠিক আছে, এবার বলা আছে জে দুটি ও এ ব্যাসার্ধের বিপরীত পাশে অবস্থিত, তো আমরা যদি ও এ ব্যাসার্ধ টানি, এটা আমাদের ও, তাহলে ও এ ব্যাসার্ধের বিপরীতে দেখো দুটি জে অবস্থান করছে, হলে আমাদের বলা আছে ও এ বি, তাহলে ও এ বি
মানে এই কোণটা, এই কোণটা আর বলা আছে ওএসি, ওএসি এই কোণটা সমান হবে। এই দুটো কোণ কি আমাদের সমান হওয়া সত্য? কারণ এটা আমাদের সত্য নয়, কোনো মতেই সত্য নয়, কারণ এই দুটো কোণ সমান হবে এমন কোনো গ্যারান্টি নেই, কারণ এটা যে সমদ্বিখণ্ডক করবে এমন কোনো কথা নেই। এই কোণটা আমাদের, এটা যদি লম্বও হয় এটা আমাদের সমদ্বিখণ্ডক করবে এমন কিন্তু কোথাও বলা নেই, তাহলে এটা আমাদের হবে মিথ্যা, কারণ এই দুটো সমান নাও হতে পারে, হতে পারে আবার নাও হতে পারে। বাস এখান থেকে আমরা পেয়ে গেলাম মিথ্যা। তো এরপর দেখো সিদ্দাগের একের কোশ্চেন কি বলা আছে। তো দেখো এরপরে সিদ্দাগের একের কোশ্চেনে কি আছে, ও কেন্দ্রীয় বৃত্তে পিকিউ এবং আর এস যে দুটির দৈর্ঘ্য এক অনুপাত এক হলে, মানে আমাদের এই জায়গাটার দৈর্ঘ্য দেওয়া আছে এক এবং এই জায়গাটার দৈর্ঘ্য বলা আছে এক, এবং এই দুটো যদি সমান হয় তাহলে আমরা একটু আগেই প্রমাণ করলাম কি আমাদের এই দুটো কোণও সমান হবে, তাহলে এই দুটো কোণের অনুপাত আমাদের কত হবে, এখানে বলা আছে পিও কিউ অনুপাত আর ও এস এই দুটো কোণ, তাহলে এই কোণটা আর এই কোণটা, তো এই দুটো কোণের অনুপাত কত হবে, সমান হবে। তাহলে সমান যদি আমাদের ধরো সাপোজ আমি ধরলাম এটাও সিক্সটি এটাও সিক্সটি, তাহলে সিক্সটি অনুপাত সিক্সটি তো কেটে গিয়ে আমাদের এক অনুপাত এক, সে যাই হোক সেক্ষেত্রে কি দুটো কেটে গিয়ে আমাদের অলওয়েজ কি আসবে এক অনুপাত এক, তাহলে এই দুটো কোণেরও অনুপাত হবে কি এক ইস টু এক। এই দুটো বাহুর অনুপাত যাই হোক না কেন আমাদের এই দুটো কোণের অনুপাত কিন্তু অলওয়েজ সমান হবে, যদি এই দুটো জ্যা আমাদের সমান থাকে তাহলে এই দুটো কোণও কিন্তু আমাদের ইকুয়াল হবে, এবং ইকুয়াল হলে তাদের অনুপাত করলে সেটা কি হবে ওয়ান ইস টু ওয়ান হবে। তো এরপর দুয়ের দাগের কোশ্চেন দেখো, বৃত্তের কোনো জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক, ধরো আমাদের এটা একটা কোনো বৃত্ত তার জ্যা এটা আমাদের সেন্টার, তো জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক মানে জ্যায়ের অর্ধেক সেটা কি হবে, সেটা বৃত্তের কি হবে কোথা দিয়ে যাবে, বৃত্তের এটা কি কেন্দ্রগামী হবে, তাহলে এক্ষেত্রে হবে কেন্দ্রগামী, বৃত্তের কেন্দ্রগামী। তো আশা করি আজকে তোমরা এই শর্ট কোশ্চেনগুলো বুঝতে পারলে, তো এরপরের ক্লাসে আমরা এই যে 17 দাগের যে শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা কমপ্লিট করবো।